বন্ধুরা, আইপিএল 2025 নিয়ে উঠে আসছে অনেকগুলি বড় আপডেট, যেখানে জানা যাচ্ছে চারটি বড় ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন হতে চলেছে কোচিং স্টাফে। আইপিএলের নতুন সিজনের জন্য লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস এমনকি কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ নিয়ে উঠে আসছে বড় আপডেট। ক্রিকেটের বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে, আইপিএল 2025 এর জন্য এই সমস্ত বড় দলগুলির কারা হতে চলেছে লাইকলি নতুন হেড কোচ, সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আইপিএল 2025 এর মেগা অক্সন রিলেটেড সমস্ত ধরনের আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়েছিলাম আইপিএল 2025 সিজনের জন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে চলেছে তাদের ক্যাপ্টেন। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2025 এর জন্য চারটি বড় ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে চলেছে তাদের হেড কোচ। প্রথম রিপোর্ট উঠে আসছে ভারতের ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে, যেখানে টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2024 এর চ্যাম্পিয়ন করার পরই ভারতীয় দল থেকে কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই তিনি ভারতীয় কোচিং স্টাফের পদ থেকে রিজাইন দিয়েছে। এরপরই উঠে আসছে বিভিন্ন রিপোর্ট, যেমনটা জানা যাচ্ছে অনেকগুলি বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএল 2025 এর জন্য রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছে। এর মধ্যে প্রথমে কেকেআর এর নামও উঠে আসছিল, কিন্তু বন্ধুরা এখন যেমনটা জানা যাচ্ছে রাহুল দ্রাবিড় যে পুরনো দলের হয়ে আইপিএল এ আগে খেলতেন সেই রাজস্থান রয়্যালস দলে তিনি যেতে চলেছেন লাইকলি 2025 এ হেড কোচের দায়িত্বে। রাহুল দ্রাবিড় ছাড়াও ভারতীয় এ দলের হয়ে এছাড়া কিছু সিরিজে ভারতের হয়ে কোচিং এর দায়িত্ব সামলানো সেই ভিভিএস লাক্সমানকে নিয়ে উঠে আসছে অনেকগুলি বড় আপডেট। যেমনটা জানা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার দল LSG অর্থাৎ লখনউ সুপার জায়ান্টস দল থেকে ভিভিএস লাক্সমানকে অ্যাপ্রোচ করা হয়েছে লাইকলি 2025 সিজনের জন্য। ভিভিএস লাক্সমানকে লখনউ সুপার জায়ান্টস দলের নতুন হেড কোচের দায়িত্বে দেখা যেতে চলেছে। এছাড়া উঠে আসছে এই কোচিং স্টাফ নিয়ে সবথেকে বড় আপডেট গুজরাট টাইটান্স দল থেকে। যেমনটা জানা যাচ্ছে প্রথম দুটি সিজনে গুজরাট টাইটান্স ভালো পারফরমেন্স করার পর তৃতীয় সিজনে গুজরাট টাইটান্স খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এরপরে গুজরাট টাইটান্স এর হেড কোচের দায়িত্ব থেকে আশিস নেহরাকে সরিয়ে যুবরাজ সিংকে আনা হতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার মতো বিশ্বস্ত সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে যুবরাজ সিংকে অ্যাপ্রোচ করা হয়েছে গুজরাট টাইটান্স এর আইপিএল 2025 এ হেড কোচের দায়িত্ব সামলানোর জন্য। আর বন্ধুরা, এমনটা যদি হয় সেক্ষেত্রে আমরা 2025 সিজনে কোচ যুবরাজ সিং এবং ক্যাপ্টেন শুভমান গিলকে একই টিমে গুজরাট টাইটান্স এ দেখতে চলেছি। এই তিনটি দল ছাড়া উঠে আসছে কেকেআর দল নিয়ে অনেকগুলি বড় আপডেট, যেখানে কেকেআর দল থেকে ভারতীয় দলে দায়িত্ব পাওয়ার পর হেড কোচ গৌতম গম্ভীর এছাড়া বোলিং কোচ অভিষেক নায়ারও চলে গেছেন। এই কারণে আইপিএল 2025 সিজনে কলকাতা নাইট রাইডার্স দলে একেবারে নতুন কোচিং স্টাফদের দেখা যেতে চলেছে। উঠে আসছে কেকেআর এর তিনজন প্রাক্তন প্লেয়ারের নাম, জ্যাক ক্যালি, ব্রেন্ডন ম্যাককালাম এবং বন্ধুরা ইয়ান মর্গানের নাম। আর এর মধ্যে যেমনটা রিপোর্ট উঠে আসছে ইয়ান মর্গান সবথেকে এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এর কোচিং স্টাফের দায়িত্ব পাওয়ার জন্য। লেটস সি বন্ধুরা, আইপিএল 2025 সিজনের জন্য কেকেআর তাদের দলে কোন নতুন হেড কোচ কে অ্যাপয়েন্টেড করে। বন্ধুরা, এই সমস্ত নতুন হেড কোচদের মধ্যে কাকে তোমরা আইপিএল 2025 সিজনে দেখার জন্য বেশি এক্সাইটেড রয়েছে তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোন অন্য ভিডিওতে। দেন, বাই বাই।